আপনারা দেখছেন সংবাদ টিভি, আমাদের বিকল্প আমরা। স্বাগতম, আপনারা দেখছেন সংবাদ টিভি। সময় বার্তা নিয়ে আমি সঞ্চিত আপনাদের সঙ্গে। সময় বার্তা, বেতন করছে এয়ারটেল, সহনিবেদন করছে লাইট হাউস হোটেল আরামবাগ। লোকসভা নির্বাচন 2019 নিয়ে সরগরম গোটা রাজনৈতিক মহল। তৃণমূল কংগ্রেস কিংবা বিজেপি বা কংগ্রেস, প্রত্যেকেরই পায়রা ছোক এখন দিল্লির মশনাল। তারা বিরাট মোদীজিকে চাইছে, আমরা ব্যতিক্রম নয়, আমরা নরেন্দ্র মোদীজিকে দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রী দেখতে চাইছেন। আমরা তো আর ভারতবর্ষের বাইরে নয়, এখানকার মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গটাকে ভারতবর্ষের বাইরে বলেই মনে করেন। আম জনতা ভারতবর্ষের মধ্যেই আছে, ভারতবর্ষ যে চাইছে নরেন্দ্র মোদীজি আবার দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হন, আওড়ার মানুষও তাই চাইছে। 23 মে রেজাল্ট বেরোবে, আর সেই জন্য 23 মে আমরা 23 কে সিট পাবো, আর এর বাইরে আর কিছু নেই। পালা বদল তো দূর দূরে কোনো সম্ভাবনা নেই। নরেন্দ্র মোদীজি দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হচ্ছে এটা নিশ্চিত হয়ে গেছে, এবং 300 বেশি আসন নিয়ে উনি প্রধানমন্ত্রী হবে দ্বিতীয়বারের জন্য। আমরা মানুষের জন্য কাজ করেছি স্বাধীনতার পরে, 70 বছর পরেও কোনো কংগ্রেসের সরকার কোনোদিন চিন্তা করেননি যে সাধারণ মানুষের একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট হতে পারে, তাদের একটা জীবন বিমা হতে পারে, প্রতিটি বাড়িতে লাইট জ্বলতে পারে, প্রতিটি বাড়ি হচ্ছে গ্যাস হতে পারে, যারা চাকরি করে না তাদেরও যে পেনশন হতে পারে, বেকার লোকেরও যে পেনশন হতে পারে, এটা একমাত্র নরেন্দ্র মোদীজি করেছেন। দুটাকা তিরোধারে চাল থেকে আরম্ভ করে, গম থেকে আরম্ভ করে খাদ্য সুরক্ষা যোজনার মধ্যে সারা ভারতবর্ষে দেওয়া হচ্ছে। এটা আমরাই পারি, কারণ আমরা দেশের মানুষের কথা ভাবি, আমরা জনগণের কথা ভাবি, আমরা সবকা সাথ সবকা বিকাশের কথা বলি। নরেন্দ্র মোদীর মাথায় দুর্নীতি আছে কি নিতে ওনারা সুপ্রিম কোর্টে যাচ্ছেন না কেন? নরেন্দ্র মোদীকে 2002-এ গোদরাকাণ্ডের পর থেকে কমবার তো জেরা করা হয়নি।